ভিউয়ার্স, আমি এখন আমার বাচ্চাকে নাস্তা খাইয়ে ফেলেছি, এখন নিজে একটা নাস্তা করে খাবো। খুব তাড়াহুড়া করে নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু কুচি করে, কিছু নুডলস নিয়েছি, মুগ ডাল নিয়েছি কিছু ভাজা, একটু ধনিয়া পাতার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, সরি পাতা না। এখানে নিয়েছি লবণ, একটু কাঁচামরিচ, পেঁয়াজ আর একটু একটু আদা বাটা, রসুন বাটা, আর এখানে নিয়েছি অল্প গুঁড়ি। তো আমি সব একসাথে নিয়ে ফেলেছি, এখন আমি সবগুলো একসাথে মেখে ফেলবো। তো এর আগে কী করবো, আর একটা কাজ আছে। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সস, দিয়ে দিলাম অল্প, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পানি। তো একসাথে আমি মাখবো এগুলি। আমার এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, এই তো তেল গরম হয়ে গিয়েছে। একটু ভালো মতন মাখবো, এই তো হয়ে গেছে। কি করছেন বাবা, আপনি কি করছেন? মা রান্না করছি না। আমার এখানে হয়ে গিয়েছে প্রায়, এ তো দেখতেই পাচ্ছেন, খুব ইয়ামি পাকোড়াটা, খুব ইয়ামি হয়। আমি একটু অল্প তেল খাই, সেজন্য অল্প তেল দিয়ে আমি করি। আমি কিন্তু হাতে ভিডিও করছি, তাই ভিডিওটা বেশি ভালো হচ্ছে না করা, কি বেবি থাকলে যা হয় আর কি, খাইতে সময় নেই। তেল কম দিয়েছি বিধায় একটু দেরি হবে, বাট তেলটা কম খাওয়াই ভালো। দর্শক, এই তো আমার পাকোড়া হয়ে গেছে, এখন আমি নামাবো আর গরম গরম পরিবেশন করব। আমি চুলাটা নিভিয়ে দিয়েছি তাপে যতক্ষণ হয় আর কি, আমি একটু মচমচা করেছি, আর তেল তো একদমই অল্প দিয়েছি আমি। আপনারা মনে হয় নয়েজ পাচ্ছেন আমার বেবির, সে আমার পিছনে দাঁড়ায় আছে, দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে সবাই তোমাকে দেখবে, তাকাও তাকাও, দুষ্টু, পাক্কা দুষ্টু না তুমি, দাঁড়াও, দাঁড়া নাকু মুছে দেয়, নাকু 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 নাকু, এই তো আমার পাকোড়াটাও হয়ে গেছে। তো যাই হোক দর্শক, আমার বেবিটা খুব জ্বালাচ্ছে, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন, আল্লাহ।